হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অলরাউন্ড মতো অনেক ভালো আছি। বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ললিপপ স্টিক। কীভাবে ঘরে তৈরি করবেন সেটারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে সেটাই তৈরি করে দেখাবো, একদম অল্প উপকরণে, ঘরোয়াভাবে আপনারা কীভাবে চিকেন ললিপপটা তৈরি করতে পারবেন, পটেটো ললিপপটা, সেটাই আমি শেয়ার করতেছি। ফার্স্টে আমি মুরগির কিমা নিয়ে নিয়েছি, আর হচ্ছে আলুটাকে সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কুচি কুচি করে কেটে, আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, এটা হলো অপশনাল। আর এখানে দিয়ে দিলাম আমি একটু চাট মশলা, আপনারা যে কোনো মশলা দিয়ে দিতে পারেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন হচ্ছে কি, আমি একটু ডিম ভেঙে দিয়ে দিয়েছি, তারপরে এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব, তারপরে আমি হচ্ছে গিয়ে এটাকে মাখিয়ে দিব, আর আদা রসুন বাটা একটু দিয়ে দিব এটার ভিতরে, যেহেতু মুরগি দিয়ে তৈরি করতেছি সে কারণে। আর উপরে একটু আমি হচ্ছে গিয়ে বিস্কুটে গুঁড়া করে এটার উপরে দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখনও আমি লবণটা দিইনি, তার কারণ হচ্ছে কি, আমি যে চাট মশলাটা ব্যবহার করেছি ওইখানে আমি বিট লবণটা ইউজ করেছিলাম সে কারণে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। আর ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর হচ্ছে কি, আমি একটু লবণটা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী অল্প করে, আর একটু টেস্ট করে নিতে পারেন আপনারা চাইলে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, আর কোনো মানে কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভালোভাবে মথে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মথে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে ললিপপের মানে শেপ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে গিয়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, বিস্কিটের গুঁড়োগুলো মানে পরিমাণ অনুযায়ী দিবেন, বেশিও না কমও না, ঠিক আছে। তারপর আমি একটু মানে হাত দিয়ে মধ্যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বিস্কুটের গুঁড়াগুলো ভালোভাবে মিশে গেছে। আর একটু আমি লাস্টের দিক দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, তো আমি একটু চেক করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছি যে একটু লবণটা কম হয়েছে। তো এটাকে আমি এখন তিনটা ভাগে ভাগ করে নিব, যেহেতু ললিপপ স্টিক হবে আর এটা একটু মানে ভারী ভারী কোয়ালিটির হয়, তো সেই কারণে আপনারা চাইলে পাতলাও করেও নিতে পারেন এটাকে, মানে আরও ছোটো ছোটো করেও নিতে পারেন। তো আমি যেহেতু মানে তিনটা স্টিক দিয়ে তৈরি করব সে কারণে আমি তিনটাই তৈরি করছি, তিনটা ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তরে আসলে তারপর হচ্ছে কি, আমি আইসক্রিম খাওয়ার পর যে কাঠিটা থাকে সেটাই আমি বাসায় রেখে দিয়েছিলাম তো ললিপপ স্টিক বানানোর জন্য। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন আমি এটাকে আর একটু সুন্দর করে নিচ্ছি, মসৃণ করে নিচ্ছি, তারপরে এটাকে একটু চাপ দিয়ে একটু দেখতেই পাচ্ছেন লম্বাটে করে নিচ্ছি। তো আমি যে প্রসেসে করতেছি আপনারা চাইলে এই প্রসেসে করতে পারেন, আবার একদম গোলও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু চ্যাপটা করে দিলে আসলে শেপটা সুন্দর লাগে আর ভালো হয় দেখতেও, মানে ইয়ামি দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটু একটু চ্যাপটা করে দিচ্ছি, একটু হাত দিয়ে হাতের সাহায্যে এটা করে নিতে পারেন, একদম মানে ইজি, কোনো মানে ঝামেলা ছাড়া। দেখতেই পাচ্ছেন একটা আমার ললিপপ স্টিক তৈরি হয়ে গেছে, এরকম করে আমি তিনটা ললিপপ স্টিক তৈরি করে ফেলছি দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগতেছে, আর খেতে যে কত মজাদার ইয়ামি হবে, যে না তৈরি করবে সে বুঝতে পারবে না। আসলে বাসায় এটা তৈরি করে বাচ্চাদেরকে দিলে এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, আর ছোট বড় সবারই অনেক ভালো লাগবে, অনেক ইয়ামি একটি খাবার, অনেক মজাদার একটি খাবার, আর অল্প সময় ঘরেই আপনারা তৈরি করে দিতে পারেন। এই ললিপপ স্টিকের ভিতরে আপনারা চাইলে বিটটাও ইউজ করতে পারেন, আর যেহেতু মানে পাউরুটিটা এখানে ইউজ করা যায়, তো আমি আজকে পাউরুটি দিয়ে দেখাচ্ছি না, শুধু এইভাবে দেখাচ্ছি, চাইলে আপনারা পাউরুটি দিয়েও ইউজ করতে পারেন, পাউরুটিটা ইউজ করতে পারেন। আর হচ্ছে গিয়ে এইভাবে তৈরি করলেও অনেক মজাদার, অনেক ইয়ামি হয়, আর পাউরুটিটা দিয়েও তৈরি করে দেখতে পারেন, ওইটা দিয়ে অনেক মজা আর ইয়ামি হয়। আমি হচ্ছে গিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ফ্রাই প্যানের ভিতরে তেলটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে ডুবো তেলে ভাজতে পারেন, অল্প তেলও দিয়েও ভাজতে পারেন, আমি এখানে অত পরিমাণে তেল দিই নাই, অল্প পরিমাণে তেল দিয়েই আসলে মানে ভাজা পোড়াটা করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার যেহেতু তিনটা স্টিক হয়েছে, তো আমি ওরকমভাবেই এটাকে ভেজে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো আমি উল্টানোর সময় ভয় পাচ্ছিলাম যদি মানে কাঠিটা সরে যায়, কিংবা আসলে এরকম কোনো কিছুই না,
আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এক পাশ হয়ে আসলে তারপর হচ্ছে গিয়ে একটু উল্টিয়ে দিতে হবে, আর চুলার হচ্ছে গিয়ে আঁচটা একদম লো হিটে রেখে তারপর হচ্ছে গিয়ে এগুলোকে ভাজতে হবে, যাতে করে বেশি ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে ভিতরটা আসলে বা সিদ্ধ হবে না আর উপরে কালারটা চলে আসবে। এই কারণে আমি অল্প আছে একদম মানে লো ফ্লেমে এটাকে আমি কুক করে নিচ্ছি। এক সাইড হয়ে আসলে একটু করে আলতো করে ধরে আসলে এই অপর সাইডটা আপনারা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে আসলে এটাকে একটু ভেজে নিচ্ছি, আর কালারটা এক সাইড করে কিন্তু আমার হয়ে আসতেছে। তো আমি বরাবরই হচ্ছে গিয়ে চামিচের থেকে, অনেকে বলতে পারেন যে গরমটা হাত দিয়ে ধরতেছেন, আসলে আমার কেন যেন হাত দিয়ে ধরে আর কি নাড়াচাড়া করতেই বেশি একটা ভালো লাগে। যাই হোক, আমি এটাকে হাত দিয়ে ধরে উল্টে পাল্টে আসলে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে উল্টে পাল্টে আপনারাও ভেজে নেবেন। আর একটু লালচে লালচে বর্ণের হয়ে গেলে বুঝতে হবে যে এটা ভালোভাবে কুক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন উপরেরটা মানে উপরের কালারটা দেখেই মানে অনেক মানে লোভনীয় একটা ব্যাপার চলে আসছে, দেখতেই মানে খেতে ইচ্ছে করতেছে। আর মানে এত মানে যখন ভাজবেন তখন এত পরিমাণে সেন্ট আপনার নাকে আসবে যে দেখলে মানে মনে হবে গন্ধেই পেটটা ভরে যায় এরকম একটা অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমার ললিপপগুলো হয়ে গেছে, চিকেন ললিপপ স্টিকগুলো কমপ্লিট। তারপর হচ্ছে গিয়ে আমি তেল থেকে ঝরা দিয়ে নিয়ে তারপরে এটাকে একটু সার্ভ করব। সে কারণে আমি একটু সাজানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়েছিলাম, আর হচ্ছে গিয়ে লেবু গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি আমাকে মানে আমি যখন প্লেটটা সাজাচ্ছিলাম তখন আমার মেয়েও চলে আসছে, ওরও আমার সাথে সাজানো স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সাজাবো সেটা একটু ট্রাই করতেছিলাম। তারপরে ও হচ্ছে গিয়ে আমার হাত থেকে নিয়ে নিয়ে ও হচ্ছে গিয়ে সাজাচ্ছিল। তো আমি হালকা পাতলা যেরকম পেরেছি সেরকমভাবেই সাজানোর চেষ্টা করতেছি। তো আমার আমি শুরুতেই বলে রাখি, আমার যে কোনো খাবারই একটু মানে সাজানো অবস্থায় মানে খেলে দেখতেও ভালো লাগে আর খেতেও। ছোটো ছোটো হাত দিয়ে আমার মেয়েও সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে গিয়ে আমি আমার সাথে সাথে ও সাজাচ্ছিল। আর হচ্ছে গিয়ে এই খাবারটা মানে যতটা ইয়ামি হয়েছে আর ততটা মানে সাজানো অবস্থায় দেখতে আরও বেশি লোভনীয় লাগতেছে, আর মনে হচ্ছে যে খাবারটা মানে পুরা মানে রেস্টুরেন্টে বসে খাবারগুলো খেলে যেরকম সেরকম মানে একটু সাজানো গোছানোভাবে খাবারটা যদি পরিবেশন করা যায় ঘরেই তাহলে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আর খাওয়া লাগে না। আর খাবারটা মানে অসম্ভব লেভেলের ইয়ামি হয়েছে, যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। বাসায় কম খরচে আর অল্প উপকরণ দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায় আসলে না তৈরি করলে বোঝার উপায় নাই। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, আর কেমন হয়েছে না হয়েছে এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে আমার যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হলো না হলো, পরবর্তীতে কী দেখতে চান তাও অবশ্যই জানাতে পারেন। আর হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছেন তারা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা ফুল মানে সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, এটা হলো রিকোয়েস্ট রইল। তো দেখতেই পাচ্ছেন মানে একটা ললিপপ স্টিক হচ্ছে গিয়ে তুলে একটু চেক করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরোপুরি পারফেক্টভাবে কুক হয়েছে। সেটা হওয়ার কারণেই হচ্ছে গিয়ে একদম লো মানে হিটে আমি এটাকে কুক করছি, সে কারণে